হাই ভিউয়ার্স, আমি নুরুল আছি আপনাদের সাথে কেয়ারলিং ইন্টারন্যাশনাল থেকে। আমরা আসলে একটু ব্যতিক্রমধর্মী কাজ করার চিন্তা ভাবনা রাখি সবসময়। গতানুগতিক যে কাজগুলো মানুষ করে এখন, আমরা সেই ধরনের থেকে একটু ডিফারেন্ট প্রফেশনাল ওয়েতে, যাতে ন্যাচারাল লুক আসে, সেটাও একটা বিষয়। তো আজকে এক ভদ্রলোককে আমি সামনে রেখে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভদ্রলোক, ওনার নাম হলো রিয়ান ভাই। না রিয়ান ভাই, রিয়ান ভাইয়ের সাথে এই জন্যই পরিচয় করাই দিব আজকে, রিয়ান ভাইয়ের সাথে একটু কথা বলবো, কারণ রিয়ান ভাই এর আগে হেয়ার রিপ্লেসমেন্ট করেছিলেন। উনি আমাকে কত প্রসঙ্গে বললেন, তো আমি আসলে এইভাবে না বলে রিয়ান ভাইয়ের মুখ থেকেই শুনবো ব্যাপারটা আসলে কি। আমাদের সাথে আছেন রিয়ান ভাই। রিয়ান ভাই বলেন তো আসলে কেন আপনি পাম্পে, নামটা বলবো না, আসলে এই পড়েছি। তো যেখানে যাই তো আমার তো চুল মাথায় আছে, তো ওনারা বলতেছে জিসি ফাজার পর ওনারা বলতেন কি করা যায় আমাদের বলছি। তো ভাইয়া বলতেছে আপনার একটু পুরোটা কাট করতে হবে, দেন পুরো ফিক্স চুল নি লাগিয়ে দেবে। দেখার পর যে লাগাইছি, লাগার পর দেখা যায় দুই তিন দিনও যায় না, টেপটা উঠে যায়, খুলে যায়, খুলে যায়। এবং যে ওরা গ্লুটা দিয়েছে ওই গ্লুটাও থাকে না, এবং ওরা বলে দিচ্ছে এটা মিনিমাম 15-20 দিন থাকবে। আপনাকে বললাম যে ভাই এরকম প্রবলেম, তো পরে আপনি বললেন যে না, আপনি তো আমাকে শেয়ার করেছেন, যে ভিউয়ার্স যারা দেখছেন উনি আমাকে শেয়ার করেছেন যে ভাই আমি চুল লাগিয়েছি, বাট আমার পুরো মাথা তো আসলে চুল লাগানোর বিষয় না, আমার কপালটা লাগানো বিষয় ছিল। তো যেখানে আমি গিয়েছি ওনারা আমাকে যেভাবে বুঝিয়েছেন আমি ঠিক ওভাবেই করেছি। উনি আসলে এই মুহূর্তে যে আলাপ আলোচনাটা করছে এটা কারোর বিরুদ্ধে নয়, আসলে যে যেভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই করেছেন, বাট ওনার জন্য সেটা হয়তো বা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, উনি আর এটা ইউজ করতে পারেন নাই, দরকার ছিল এই কপালটুকু, এইটুকু জায়গা। ওনার এখানে যথেষ্ট চুল আছে, এতটুকু জায়গার মধ্যে আপনি কি করবেন? এই জায়গাটুকু যদি আমরা কাস্টম মেড করি, আমার মনে হয় না দরকার আছে পুরো মাথাটুকু ঢাকা, কি বলেন আপনি? আমি সেটাই সাজেস্ট করেছি। যার পরবর্তীতে আমরা ওনার টেম্পলেট নিয়েছি, টেম্পলেটটা নিয়েছি, টেম্পলেট নেওয়ার পর আমরা 5-7 দিন সময় নিয়েছি, নিয়ে একটা টেম্পলেট ওয়াইজ একটা হেয়ার তৈরি করেছি। তো টেম্পলেট ওয়াইজ আমরা হেয়ারটা তৈরি করেছি, হেয়ারটা আপনাদের সামনেই আছে, এই হেয়ারটা এখানে টেম্পলেটটা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ক্লোজ করে দেখান। এই যে এটা হলো টেম্পলেট, ওনার যতটুকু দরকার ছিল অতটুকু এই এই হেয়ারটা আমরা ওনার জন্য তৈরি করেছি, ঠিক আছে? এটা আমরা একটু আগে দেখিয়েছি বা আমরা দেখাবো প্রয়োজনে। সো এটা ফিক্স করার পর কিভাবে কি হবে, লুকিংটা কেমন আসবে, সবকিছু আমরা আপনাদেরকে দেখাবো। তো আমরা এই হলো হিস্ট্রি রিয়ান ভাইয়ের কাছ থেকে, রিয়ান না, রিয়ান ভাইয়ের কাছ থেকে জানলাম সবকিছুই। এই হলো রিয়ান ভাইয়ের অর্ডার স্কেডিউল, যেখানে ইনস্ট্রাকশন ওয়াইজ আমরা তৈরি করেছি। 12 তারিখ উনি অর্ডার করেছেন, আর 18 তারিখ আমরা ডেলিভারিটা দিচ্ছি, আজকে 18 তারিখ, 18ই জুলাই 2020। আসলে একটা ভালো কাজ করলে ডিও ভিউয়ার্স আর একটা ভালো কাজের আশা করা যায় ইনশাল্লাহ। আমরা চেষ্টা করি, আমরা বরাবরই চেষ্টা করি, চেষ্টার মধ্যেই আছি ইনফ্যাক্ট। আমরা আসলে ভালো কাজের উদ্যোগ নিয়েই সবসময় থাকি, এটাও তার আরও একটু চেষ্টা করবো আমরা। আমরা স্টিল নাও আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। তবে অনেক কিছু আর বাইরে যাওয়ার দরকার নেই, বাংলাদেশে সম্ভব। আমার এখানে আসলে একটু ভিজিট করলে বুঝতে পারবেন আজ এটা কিছুটা হলো চেঞ্জ হবে, যেরকম বদ্রলোক আসছেন চেঞ্জ হওয়ার জন্য। Definitely will change you. Thank you so much. Stay connected with me. আমরা একটু পরে দেখাবো কিভাবে কাজটা হয়, কাজটা করা হয়, কাজটা করার পর আমরা দেখাবো, ঠিক আছে? স্পেসটা দেখাচ্ছি আমরা, এইটুকু জায়গা আমরা ঢাকবো, জাস্ট এইটুকু জায়গা, ঠিক আছে? আমরা হেয়ার পিসটা দেখিয়েছি, বেশিক্ষণ লাগবে না, যতটুকু দরকার ঠিক ততটুকু আমরা ঢাকবো। ডিবিএস, এটা হলো ট্যাম্পলেট, এই ট্যাম্পলেটটা ওয়াইজে আমরা কিন্তু হেয়ারটা তৈরি করেছি। এখানে ফ্রন্ট লাইন আছে, ফ্রন্ট লাইনটা আছে, এটা হলো ট্যাম্পলেট। সো ইটস এক্স্যাক্টলি এই ট্যাম্পলেট ওয়াইজে কিন্তু তৈরি করা হয়েছে। আপনি দেখেন মাপ, আমরা টেমপ্লেটটা এখন খুলে রেখে দেবো, এইটা হলো হেয়ার, মূলত আমরা হেয়ারটাই ফিক্স করবো এখন, ঠিক আছে?